এই কুরআন এই কুরআনকে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ সহ গোটা পৃথিবীর পায়মানারা কুরআনকে পৃথিবীর থেকে উৎখাত করে দেওয়া কুরআনের শিক্ষাকে উঠায় দেওয়া জরদন্ত চলতেছে বর্তমানে কি বলেন ঠিক আমি আপনাদের কাছে জানতে চাই এই কুরআন রক্ষার জন্য এই কুরআনকে হেফাজত করার জন্য

نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى وفيه فرقانه الحميد اعوذ بالله من الشيطان وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقَنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثُمَّ رددناه أسفل يكنوا إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فَلَهُمْ أجر غير ممنون

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله Рэй بكماله كشف الثدى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نندو أجوبة شماعي رد غاي أسكري إسلامي مهار شمالونير أثمن تسرد فازان شمالي تشرب بطي شاه مدد الله العالي অবস্থিত আছেন জাতির রাহবর জাতির কর্ণাধার মহাজাজ মুকার্রম হজরত ইকরাম মোরব্বিয়ান আজাম ইসলাম বিবাস বীর খালেদের উত্তর শরী হোসেন রদি তালান তাহর উত্তর আমার প্রাণ যুবক ভাইরা পর্দার অন্তর অবস্থান তত অত্যন্ত শ্রদ্ধা মহরে সর্বপ্রথম মহান আল্লাহ রব আলিনের দরবারে আমরা সুপুর আদায় করি যিনি আমাদেরকে কে অত্যন্ত মায়া এবং দয়া করে করে এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগে ধন্য করেছেন সেই জন্য সকলে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমরা যারা মাহফিলে আসছি এবং আসবো যতটুকু সময় কোরআনের মাহফিলে বসবো এই সময়টাই আমাদের জীবনের একটা মূল্যবান সম্পদ পারে এই আশা এবং বসাটা করে আমাদেরকে মাফ করে দিতে এই জন্যে পুরাণের মহাবিলা আশা এবং বসা এটা নিজের জীবনের একটা গর্ব একটা সম্পদ মনে করে আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআনের সুরায় তিন তেলাবাদ করছি তার পাশাপাশি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের অগণিত হাদিসের বান্দার থেকে একখানা হাদিস ও তিলাবাদ করছি আল্লাহ যদি তৌফিক দেয় এই সোনা এবং হাদিস সামনে নিয়ে কিছু কথা বলবো আল্লাহ আমাকে সহি নিয়ত বলে আমলের নিয়ত বলা আপনাদের কো আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে বলুন আমি ভাইরা আমার আমরা সকলেই জানি যে জিনিসটার যত দাম বেশি যেই জিনিসের দাম বেশি হয় যে জিনিসটার মূল্য বেশি হয় ওই জিনিসটাকে মানুষের সামনে বাহির করতে অথবা যে কোনো লোকের সামনে হোক জিনিসটাকে প্রকাশ করার আগে তার কিছু গুণগান তার কিছু বিভিন্ন গুণাবলী আলোচনা করা হয় হয় কি না হয় না হয় আর যেই জিনিসের দাম যত বেশি হয় এই জিনিসের সাথে যার সম্পর্ক হয় তারও দাম বাড়ে কমে কমে আর দুধোরে যেই জিনিসের দাম বেশি তার সাথে সম্পর্ক রাখলে যে সম্পর্ক রাখে তারও দাম কম হয় না বেশি হয় আর তো কম না বেশি এইজন্য এই জন্য বিদের একটা প্রভাব বাক্য আছে এই যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সব সঙ্গ একটা অত্যন্ত দামি একটা মল্যবান সৎ সংজ্ঞ সব সংজ্ঞের দ্বারা একটা মানুষের জীবন পরিবর্তন ঘটে কি বলেন ঠিক কী আর ধরে খ এই জন্য যত দামি জিনিস আছে তার সাথে তার সম্পর্ক হয় তারও দাম রোজোরে ঘর না তা মানুষ সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে থাকতে আমার কথাটা বুঝাইতে হচ্ছে বুঝছে সবচেয়েতে দামি কম না বেশে আর না

সমস্ত সৃষ্টি জগৎ এক তৈরি করা হয় কিন্তু মানুষকে মহান আল্লাহ সৃষ্টিগতভাবে দুইটা গুণ দিয়ে তৈরি করেছে মহান আল্লাহ সমস্ত সৃষ্টিগুলোকে আটটা গুণ দিয়ে তৈরি করেছে কিন্তু মানুষকে আল্লাহ দুইটা গুণ দিছে। তাহলে সৃষ্টিগতভাবে মানুষের গুণ একটা বেশি কিনা আর তোদের এখন না সৃষ্টিগতভাবে মানুষের গুণ একটা কম না বেশি আরও তোর এখন কম না বেশি তাহলে সমস্ত সৃষ্টি জগতের চাইছে মানুষকে মহান আল্লাহ সৃষ্টিগত পাবে মন কম দিল না বেশি দোষী আর তাদের এখন কান্না বেশি আল্লাহ সৃষ্টিগতভাবেই আপনারে সৃষ্টিগতভাবেই মর্যাদা দিতেছে আর একটা সম্পদ আল্লাহ আমাদেরকে আলাদা ফার্স্ট না একটা গুণ দিছে যেই গুণ যেই নামত সমস্ত সৃষ্টি বস্তুর কাছ তো আল্লাহর কাছে দামি কনসুম হ্যাঁ আল্লাহ সেই বস্তুটা হলো আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে চলে করছে

ইমানদাদের আছে তারা একবার না আর একবার অবশ্যই জান্নাতে কেউ জান্নাতে যাইতেন না আপনারা যাইবেন না জান্নাতে যাইবেন না আপনারা ইমানদার যারা তারা জান্নাতে অবশ্যই যাবে কিনা যাবে না ইমানদারের জন্য হলো জান্নাত আর এই দৌলতি ইমান এত দামি এই ইমানের জন্য আল্লাহ রসুল মক্কার তেরোটা বৎসর শুধু কষ্ট আর কষ্ট করেছে কি বলার ঠিক কিনা সাহাবাই কালাম ইমানের জন্য এত কষ্ট করেছে ইতিহাস যদি লক্ষ্য করা হয় ইতিহাস যদি লক্ষ্য করা হয় নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে একমাত্র ইমানকে টিকে রাখার জন্য আর আল্লাহর ঘোষণা কি আল্লাহর ঘোষণাকে কাদ আফলাহাল মুমিনুন ঈমানদার যারা তারাই সফল কাম আর রাসূলের ঘোষণা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত যে কলিমা পড়বে ঈমানদার কাছে আসবে ঈমানদার কাছে থাকবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এইগুলো আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করছে কোন সুবহানাল্লাহ এবার আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারি মাতিল যে আয়াত এই সুরার মধ্যে মহান আল্লাহ মানুষের মর্যাদা কত এই বিষয়টা নিয়ে আল্লাহ কিছু আলোচনা করছেন তবে মানুষের মর্যাদাটা আল্লাহ সরাসরি বলার আগে আল্লাহর পক্ষ থেকে আগে চার জিনিসের কসম উল্লেখ করছে কয়টা জিনিসে আরো এখন কয়টা চারটা এই চার জিনিসের ফসল কেন আল্লাহ উল্লেখ করলেন তা কিতাবে জবাব দেওয়া হলো এইভাবে যে মানুষের যে দাম কত এটা তো আল্লাহ বলছেন এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ তারপর এই চারটে বস্তু দিয়ে আল্লাহ বুঝাইতেছে হে পৃথিবীর মানুষ তুমি কি একটু লক্ষ্য করে দেখো না পৃথিবীতে মনে যেমনি সেই এমনি চলো তোমাকে আমি আল্লাহ কত বড় কত সম্মান কত মর্যাদার উপরে সৃষ্টি করেছি এই কথাটা আমি আল্লাহ ডাইরেক্ট না বলে আমি আল্লাহ তোমাকে এর আগে এমন চারটা সম্মানিত বস্তুর অসম উল্লেখ করছে এই কসমের দিকে যদি লক্ষ্য করা হয় যদি যায় আমাদের দাম কত কত এবার আসুন কসম গুলো একটা একটা করে আমরা আলোচনা করি আল্লাহ কি কসম হয়েছে আল্লাহ বলেন বর্তমান শাম এলাকার মধ্যে ভাবা যায় সিরিয়া এলাকা এই গাছটা হলো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন এই গাছটা হলো একটা বরকতওয়ালা গাছ আর এই গাছের তেলের মধ্যে এই গাছের রসের মধ্যে আল্লাহ মানুষের অজস্র কল্যাণ রেখেছে কন্যা সুহান এই অল গাছের কুসুম আন্দোলন এবং সিরে এলাকার একটা গাছের নাম এটা হলো বরকটওয়ালা গাছ নবীজি বলেন সেই গাছগুলো হলো জান্নাতি গাছ আর এই গাছের দ্বারা মানুষের জন্য

তিনের আরেক ব্যাখ্যা হলো মসজিদে নুহু জামে মসজিদের কসম মসজিদে নুহু জামে মসজিদের কসম হজরত নু সালামের কৃষ্টি একাধারে ছয় মাস পানির উপরে বাস্যমান ছিল আর ছয় মাস পরে কৃষ্টি আইসা যদি পাহাড়ের উপরে যে প্রথম ধাক্কা খাইছিল আর ধাক্কা খাওয়ার পরে একটা দাগ নৌকা যদি ধাক্কা খায় দাগ হয়নি দাগ হয়নি ওই দাগের মধ্যে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে আর এই মসজিদের নাম হলো মসজিদুন নূহু দামি মসজিদ আল্লাহ বলেন মসজিদুন নূহু দামি মসজিদের আসল জাইতুনের আরেক মেক্কা হলো পবিত্র বাইতুল মুকद्दসের আসল সুবহানাল্লাহ কইতেন না বাইতুল মুকद्दসের দাম আল্লাহর কাছে কম না বেশি আর ওদের এখন গম না বিশিষ কতটুকু বিশেষ ওই দিকে যাওয়ার মতো আমার টাইম নেই কারণ সামনের দিকে সরাসরি চলে দেখেছে তিন আরেক কহলো আ সাব কাহাব জামে মসজিদ রেশকিস অসাব কাহা জামে মসজিদ আসা কাহা অ সাব কাহাব কাকে বলা হয় চেনেন তো আপনারা তারাও আমাদের ধর্মীয় ভাই কন্যা সুভ হ্যাঁ এখন একটা প্রশ্ন হইল যে আসাবি কাহাব তো আমাদের রসুল দুনিয়াতে আসার প্রায় শত আগের ইতিহাস তাহলে তারা আমাদের ধর্মীয় ভাই হইল কিভাবে এমন একটা প্রশ্ন জাগে কিনা জাগে না আপনার মনে জাগেনি কারণ আমাদের নবী দুনিয়াতে আসার শত আগের ইতিহাস হলো আসাবে কাহাফের ইতিহাস কিন্তু তারা আমাদের ধর্মীয় ভাই কি ব্যবহার ইতিহাসটা বলবো ইতিহাসটা বলবো কিভাবে হয়েছে তারা আমাদের ধর্মীয় ভাই একদল যুবক ইমান রক্ষা করার জন্য দেশ থেকে পলায়ন করছিল আর তারা তিনশো নয় বছর পর্যন্ত একটা পাহাড়ের গুহার মধ্যে ঘুমন্ত ছিল আর তিনশো নয় বছর পরে তারা জাগ্রত হয়েছিল আর ওই ওই সময়ের বাসা ছিল সে মরণের পরেদের জীবিত হবে সেই কথা বিশ্বাস করত না আর তাদের এই জাগ্রত অবস্থা দীঘা ওই বাদশাও নিজেও মুসলমান হয়ে গেছে আর ওই বাসা তাদের স্মরণে ওই পাহাড়ের গর্তের সামনে একটা মসজিদ নির্মাণ করেছে আর এই মসজিদের নাম দেওয়া হয়েছে তারা আমাদের ধর্মীয় ভাই রসুলকে কে প্রশ্ন করেছিল তিনটা কয়টা তিন প্রশ্নের জবাব যদি দিতে পারে মোহাম্মদ সত্যি নবী আর যদি না দিতে পারে তাহলে মোহাম্মদ নবী না এর মধ্যে প্রথম নম্বর প্রশ্ন ছিল কি গুহাবাসীর ইতিহাস সম্পর্কে রসুল দুনিয়াতে আসার শত বছর আগের ইতিহাস সুরের কাহাবাদিল করে রসুল আল্লাহ জানাই দিছে ওই গুহাবাসীর ইতিহাস এরা একটা অবস্থা কারণ ওই গর্তের মধ্যে যে তারা নয় জন লুকায় ছিল আল্লাহর কোরআনের বাসায় চিন্তিকা আগ পর্যন্ত আর সাথে একজন কুকুর ছিল তাদের সাথে একটা কুকুর ছিল এই কুকুরটাও জান্না। ঝামেলা সমাবেশের ইতিহাস সুরায় কাহাব যখন রসুলের উপরে নাজিল হয়ে যায় সম্পর্কে যখন রসুল চিন্তা করতেছে ওই গুহাবাসী না জানি কেমন অবস্থায় আছে গুহাবাসীর অবস্থা যখন চিন্তা করতেছে মনে মনে ভাবতেছে ওই গুহা বসে যদি আমি দেখতাম তাহলে আমার কালিমার দাওয়াত তাদের কাছে পৌঁছাইতাম আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে এমনি জিব্রাইলকে না দেবল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু যা ইচ্ছা করেছে গুহাবাসীকে দেখার জন্য আমার বন্ধুকে গিয়া বলেছে সে যেন গুহাবাসীকে না দেখে তার কালিবার দাওয়াত পৌঁছেবার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব

গুহাবাসির অবস্থা হলো বয়া বহু অবস্থা এই যে আপনি বড়জবাক্ষণ করবেন না গুনাহবেজি আল্লাহর নবী বলেন আমি গুহাবাসিকে দেখার ইচ্ছা নয় কিন্তু আমার মনে চায় হে জিবরিল তাদের কাছে আমার কলিমার দাওয়াত পৌঁছে দিতে মনে চায়

কোন পাহাড়ে থেকে আমি তো চিনি না কিভাবে তাদের কাছে আমার দাওয়াত পৌঁছাবো এমনায়ে বলেন আপনি চিন্তা করবেন না जिंदा তো করবই আগা নবীজি আপনার ইচ্ছা আল্লাহ কবুল করে নিয়েছে আপনি কোন কোন সাহাবীদেরকে পাঠাবেন ওই সাহাবিদের ক্যাপে ডাক দেন আল্লাহ নবী গো কিভাবে আল্লাহ পৌঁছাবে এই সাহাবি ওই সাহাবিদের কে গুহাবাসীর কাছে পৌঁছাই দেবার দায়িত্ব মহান আল্লাহ নিজেই গ্রহণ করেছে আল্লাহ নবী বলেন আরে জিব্রাইল এখন আমি কি করব রসুন কে আপনার মাথার ৰুমাল খানা আপনার মাথার ৰুমাল খানা জমিনের মধ্যে বিষায়া দেন সুভানন্দ এল্লার নবী বি ৰুমাল খানা মধ্যে বিষয়া দেন জিব্রাইল কানে কানে বলে বলে একদম আপনার কোন কোন সাহাবিদেরকে পাঠাবে তাদেরকে বলেন এই রুমালের মধ্যে উঠিয়া বসার জন্য করনা সুবহানাল্লাহ এমনি নবীজি বলেন আবু বকর তুমি রুমালের এক কোণায় উঠে বসো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সর্বপ্রথম রুমালের এক কোনায় উঠে বসলেন

হুকুম করুন আপনি হুকুম করেন বাতাসকে অর্ডার করেন আল্লাহ নবী যখন বাতাসকে অর্ডার করেন বাতাস আমার সাহাবিদের কে গুহাবাসীর সামনে পৌঁছায় দাও হযরত আলী বলেন যখন এই কথা বল এমনি লক্ষ্যগুলি দেখি হঠাৎ করে একটা বাতাস আসিয়া আমাদের চারজন সহ রুমাল সহ এমন ভাবে সৈন্য উড়াইয়া নিয়ে যাইতেছে বিমানের মতো এমন সুন্দর করে উড়াই নিয়ে গেল আল্লাহ আকবর একবারে সৈন্য উড়াইয়া আমাদেরকে গুহার সামনে নিয়ে যা এ মুসলমান আমার রসুলের কথা সকলে শুনছে কিনা সকল সৃষ্টি আমার নবীর কথা শুনছি আল্লাহ শুনছি তারপর নবীর নবীর মর্যাদা আকাশ চুম্বি হইতো এটা কোন কথা এটা তো কোন যুক্তিসঙ্গত কথা নয় নবীর সৃষ্টিগত ভাবে আল্লাহ তাকে কোরআনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে দিয়েছে এই কথার উপরে আর কোনো বক্তব্য চলে না আকাশ চুম্বি কথা না এটা রসুলের সানের সঠিক শুভ আমার মনে হয় এটা ব্যক্তিগত ভাবে ঠিক না আপনারা কি বলেন আকাশ ছুঁমি নবীর মর্যাদা বাড়ায় দাও এটা কি নবীর शान হয় এটা কি নবীর সম্মান হয় ওয়া জিজ্ঞাসা করলে পাবে এটা নবীর শানের কথা না তো যাই হোক এবারে শুন যাই কথাটা আমি বলতেছিলাম হযরত আলী বলে আমাদের চারজন সহ আস্তে আস্তে রুমান রুমাল যখন গোহার সামনে নামছে আমরা তাকায়ে দেখি একটা গর্ত দেখা যায় আর গর্তটার সামনে একটা কুকুর বসা আর কুকুরটা তার লেজটা হলো বাহিরের দিকে আর মুখটা হলো গর্তের ভিতরের দিকে করনা সুবহানাল্লাহ মা হযরতানে বলেন রুমাল আমাদেরকে চারজন যখন আমরা হালু যখন আমরা অবতরণ করলাম নামলাম কুকুরের একটা স্বভাব হল মানুষ দেখলে গেউ গেউ করে কি বলেন ঠিক কি না যেই মাত্র আমরা চারজন নামলাম আমাদের যখন আউট পাইলাম একটা মানুষের যখন আবাস পাইল এমনি দেখেই দিকে ওই কুকুরটা

আমরা নিজের ইচ্ছা যাই মাত্র এই কতটা বলল আমি রক্ত করে দেখি সঙ্গে সঙ্গে কুকুরের আওয়াজ বন্ধ হয়ে যা কুকুর আর কথা বলে না এমন গাও গাউ বন্ধ হয়ে যায় লেস্টা লিসের দিকে দিয়ে এবার যেন কুকুর আহ্বান করে ও মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাহাবিরা বিশ্বানবীর সাহাবিরা আপনারা আসেন আসেন আল্লাহ আকবার কুকুর আগে আগে আমরা বিছনের দিকে চলতেছি যেই মাত্র গর্তের ভিতরে মুখের সামনে যখন গেল কুকুরটা একটু আলাদা হয়ে গেল দূর হয়ে গেল আমাদের দলনেতা আবু বকর রাদি আল্লাহ হুমু সর্বপ্রথম গহার ভিতরে প্রবেশ করেছে তারপর অমর তারপর হজরত উসমান তারপর হজরত আলী বলেন আমি হজরত আলী বলেন আমরা যখন গর্তের ভিতরে ঢুকেছি ঢুকিয়ে লক্ষ্য করে দেখি নয়জন অথবা সাতজন নৌজুয়ান এমন সুন্দর করে ঘুমন্ত অবস্থায় আছে আল্লাহ আকবার বুঝা যায় যেমন জীবিত মানুষ অথচ প্রায় চারশো বছরের উপরের ইতিহাস কয়েকশত বছর আর এখন

এই সালামতে অভিলভ কৰি দেখি এক একজন ঘৰে সমস্ত নৌজোৱান নয়জন অথবা সৎজন নৌজোৱান সকলো একসাথে গুমটিকে জাগ্ৰত হয়ে যা সর্বপ্রথম তিনি জাগ্রত হন তার নাম এমলিখা খা অথবা তফসিলের কিতাবে তাম্লি খা লেক্সা তা চকু জাত হয় সকলেই যাত ভ্রত হয়ে তারা অবাগ হয়ে বল আপনারা কা এই গুহার মধ্যে আপনারা কেমন করে আসলে আপনার কীভাবে গুহার মধ্যে আসলেন এই গুহা তো সচরাচর কেউ সিনে লাগলাম

বলে আসছি দাওয়াত দেওয়ার জন্য এমন তাদের সকলকে কলিমা পড়াইয়া আমাদের নবীর দাওয়াত আমাদের ধর্মীয় মুসলমানি বাই হিসাবে গ্রহণ করা হয়েছে ও মুসলমান শুধু তাই না তখন তাদের কাছে দাওয়াত দেওয়া হয় দাওয়াতের শেষে সাহাবিদের কাছে তারা দুইটা আবদার করছে কন্যা সুবাহ হ্যাঁ আমাদের শুধু দুইটা আবদান এক নম্বর আফদার রসুল কে কি আমাদের পক্ষ থেকে সর্বপ্রথম সানাম দিবে দুই নম্বর আবদার হল আনবীর সাবিলা রসুলকে গিয়ে বলবে

আ সমস্ত নবীদের মধ্যে আল্লাহ দুইজন নবীর সাথে বেশি বেশি কথা বলছেন সুবহান আল্লাহ কয়জা দুইজন নবী এর মধ্যে একজন নবীর সাথে আল্লাহ কথা বলছেন দুনিয়াতে কোন জায়গায় আর আরেকজন নবীর সাথে আল্লাহ কথা বলছেন স্বয়ং আর শাহিমের এই জন্য কবির বাসায় বলেন কি

নবী پیغمبر কথা বলেছে আল্লাহর সাথে এই পৃথিবীতে এক জায়গা যার নাম হলো দূর বাহার কি বলেন ঠিক কি আর আমার রাসূলের সাথে আল্লাহ কথা বলেছেন সয়ন আর আযিমের মধ্যে এত জোরে যেই পাহাড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন যে পাহাড়ে মূসার উপরে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছে ওই পাহাড়টা সম্মানিত পাহাড় কি বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়াতূরিসনি আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম ওয়াদাল বালা দিল্লা পবিত্র মক্কা নগরীর কসম সুহান আল্লাহ তাহলে কসম কয়টা হলো চারটা কয়টা এক নম্বর হলো ও আল্লাহ বলেন মসজিদে নুহু চাবে মসজিদের কসম ওয়াজাই মসজিদে কাহ চাবে মসজিদের কসম কয়টা

বাইদুল্লাহ রে আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে যদি আকাশ না গড়া হতো রে বাইদুল্লাহ হে বাইদুল্লাহ আমার মন চায় না রে বাইদুল্লাহ তোমাকে ছেড়ে যাওয়া খন্না সুবহানাল্লাহ করুন ইতিয়াস হে মুসলমান করুন ইতিয়াস এই ইতিয়াসটা পরে বলবো এর আগে আপনাদের কাছে ইতিহাসটা বলার আগে মাত্র কয়েকটা মিনিট আপনারা আমাকে দিবেন নি আপনাদের কাছে কয়েকটা মিনিট আমি চাই আপনারা আমাকে দিবেন নি বাইতুল্লাহ তো মহব্বত করা কারা কারা বাইতুল্লাহ কে মহব্বত করেন হ্যাঁ তুডান আল্লাহ তুমি কবুল করো সকলে বলেন আমি এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ সর্বপ্রথম কুরআন নাযিল করছে কি বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এইজন্য ভাই আমার আসলে আসরের নামাজের টাইম হয়ে গেছে কিন্তু আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো একসাথে রাজি আছেন তো সবাই রাজি আছে তাহলে আসুন কিছু কথা বলি একটা করুন একটা ইতিহাস স্মরণ হয়েছে ইতিহাস এটা পরে একটু পরেই বলবো এর আগে আমি চাই ও মুসলমান এই যে নান্দু একটা হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসাটা যদিও নান্দুয়া কিন্তু এর মূল হেডকোয়ার্টার মূল হেড অফিসের দাবিটা হলো خانہয়ে কাবা কন্ন সুবহানাল্লাহ আর জোরে কন্ন সুবহানাল্লাহ যেই কাবার মধ্যে সর্বপ্রথম হেরার গোহায় নবীর উপরে কুরআন নাযিল করা হয়েছিল সেই কুরআনের তালিম নাম দোয়া দেওয়া হয় কিনা হয় না আর জোরে কন্ন দেওয়া হয় কিনা হয় না এই কুরআন রাসূলের উপরে নাযিল হয়েছে এই কুরআনের কারণে যে এত কষ্ট করছে করছে কিনা করছে না এখন ইমান কষ্ট করতেছে কোরআনের জন্য করে কিনা করে না আপনারা কি করেন করে না এই কোরআন এই কুরআনকে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ সহ গোটা পৃথিবীর পয়মানরা কুরআনকে পৃথিবীর থেকে উৎখাত করে দেওয়া কুরআনের শিক্ষাকে উঠাই দেওয়ার মহৎ ষড়যন্ত্র চলতেছে বর্তমানে কি বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে জানতে চাই এই কোরআন রক্ষার জন্য এই কোরআনকে হেফাজত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর इज्जत রক্ষার জন্য কারা কারা নিজের জীবন দিয়ে হলো মাল দিয়ে কারা কারা কোরআন রক্ষা করতে রাজি হাত তুলে দেখো করণ করেছে এই নাস্তিক پیمানার দল অপরাধ জানা এই পৃথিবীর একদম মুসলমান থাকতো কোরআন এর বেদ যদি হাতে দেওয়া হবে না প্রয়োজন যদি হয় এই কোরআন কে বুকে নিয়ে সাহাবদদের বেয়া পান করতে রাজি আবার হাত উড়িয়ে দেখা Allahu